আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম নতুন একটি রিভিউ। তো এখানে দেখতে পাচ্ছেন একটি নতুন একটি মডেলের একটি মড। তো এইটা কিন্তু সম্পূর্ণ একটি পেইড মড, এটা কিন্তু ফ্রি না, তবে আমি আপনারা চাইলে ফ্রি করে দিতে পারি। তবে আমার একটা আবদার আছে আপনাদের কাছে, সেটা হচ্ছে আমার এইখানে যে চ্যানেলের যে ছবিটা দেখতে পাচ্ছেন, এইখানে 350+ সাবস্ক্রাইবার আছে আর মাত্র 650 দরকার। আপনারা এই চ্যানেলটা 1000 পূর্ণ করে দেন এবং তারপরে আমি এই মডটা রিলিজ করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এই মডের ভিতরে ড্যাশবোর্ডটা কিন্তু অনেক সুন্দর। এখানে মডের ভিতরে যতটা আপডেট করার ততটাই আপডেট আছে এখানে। এখানে সামনে দেখতে পাচ্ছেন একটা রাউটারও রাখা আছে সামনে। এছাড়া মডের যে ভিউটা, তো ড্রাইভিং ভিউটা কিন্তু অনেক সুন্দর। আর এটা সম্পূর্ণই হচ্ছে একটা সেল মড, তবুও আমি এটা ফ্রি করে দেবো যদি আপনারা আমার ওই চ্যানেলটা আর কি 1K পূর্ণ করে দেন। বেশি সময় লাগবে না, আপনারা জাস্ট চ্যানেলের লিঙ্কে এক একটা ক্লিক করবেন আর তারপরে আপনারা সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করবেন, জাস্ট এইটুকুই, আর কোনো কিছু না। তো সবাই মিলে যদি একটু সাপোর্ট করেন তাহলে হয়তো বা আজকে দিনের ভিতরে বা 2-3 দিনের ভিতরেই কিন্তু 1000 পূর্ণ হয়ে যাবে। আর এটা রিলিজের ডেট সম্পূর্ণই আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম, কারণ এটা যখন আপনারা আমার ওই চ্যানেলটা 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করে দিবেন ঠিক তখনই তারপরে আমি একটি পোস্টের মাধ্যমে হয়তো বা জানাবো বা আমি যে কোনো দিন কিন্তু এই মডটা রিলিজ করে দিব। আর এটা আরও একটা ভেরিয়েন্ট আছে, ওটা হচ্ছে প্যাসেঞ্জার ভিউ, আর ওই ভিউটা হচ্ছে সব থেকে বেশি সুন্দর। তো এই মডেলটা যখন রিলিজ হবে তার কিছুদিন পরে আমি ওই প্যাসেঞ্জার ভিউ মডেলটা রিলিজ করে দিব। আর এটা হচ্ছে স্কেনিয়া, তো দেখতে পাচ্ছেন স্কেনিয়ার লোগো আছে। আর এটার স্পিডও অনেক ভালো, মোটামুটি একেবারে বেশিও না একেবারে কমও না। আর ব্রেক সিস্টেম এবং সম্পূর্ণ মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। আর এখানে লুকিং গ্লাস কিন্তু দুইটাই দেখা যাচ্ছে। তো অনেক মডেলে দেখা যায় যে লুকিং গ্লাস হয়তো বা বাম সাইডেরটা দেখা যাচ্ছে না, হয়তো বা ডান সাইডেরটা দেখা যাচ্ছে না, এরকম দু একটা একটু সমস্যা থাকে। কিন্তু এই মডেলটা কিন্তু এরকম না, ড্যাশবোর্ডের ভিউটা কিন্তু অনেক সুন্দর, ড্যাশবোর্ডটা বিশেষ করে অনেক আপডেট এই 2022 সাল অনুযায়ী। আর এখানে সামনের মডেলটা দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ নতুন একটি মডেল, একেবারে লাইটিংগুলো থেকে শুরু করে একবারে পুরো বডিটাই কিন্তু একবারে নতুন একটি মডেল। আর এই মডেলটা সম্পূর্ণ ইন্দোনেশিয়ান একটি মডেল, আর এটা হচ্ছে সেল মড। তবুও আমি বলে দিলাম আর কি যে যদি আমার এটা যদি 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয় তাহলে আমি এটা ফ্রি করে দেবো। শুধু এই মডেলটা না, আমার কাছে আরও কিছু সেল মড আছে, আমি দেখি আস্তে আস্তে ওগুলো আপনাদেরকে আর কি শেয়ার করে দেবো আপনাদের কাছে। তো সবাই একটু আমাকে সাপোর্ট করবেন, আর আমার ওই চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশনে থাকবে, আপনারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো আজকে রিভিউটি বেশি বড় করছি না, তো এই পর্যন্ত আজকে রিভিউটি। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।